জলজ ফুলের রানী পদ্ম বাংলার প্রকৃতিতে সৌন্দর্যের প্রেক্ষম মেলে অপরূপ শোভা বাড়াতে বেশ পটু। শরৎ এলেই খাল বিল বা জলাশয়ের আশপাশে নিজের আগমনী বার্তা জানান দিতে শুরু করে। দশ একরের বিশাল জায়গা জুড়ে ঘন গাঢ় সবুজের সমারোহের মাঝে টুই টুম্বুর স্বচ্ছ পানির এই বিলে যেন পদ্মের রাজত্ব। বিশাল বিলের স্বচ্ছ টলমলে পানিতে মাথা তুলতে শুরু করেছে শরতের এই অতিথি। নীলফামারি শহর থেকে 4 কিলোমিটার দূরে ইটাখোলা ইউনিয়নের সবুজে ঘেরা গাঁও গ্রামের মনোরম পরিবেশে এই সিংদই বিলটি বিস্তৃত এলাকা জুড়ে ঘন সবুজের মাঝে এক রাশ মুগ্ধতা নিয়ে ফুটে আছে শত শত জলজ এই জলরানী। এই পদ্ম ফুলের এই জায়গাটার কথা অনেক শুনছি, এখানে আসে ভীষণ ভালো লাগলো। ফুলগুলো প্রচুর সুন্দর, মানে আসলেই বুঝতে পারবেন এত ভালো লাগবে, না আসা পর্যন্ত কেউ বুঝতে পারবে না। স্বচ্ছ পানির বিলে শত শত পদ্মপাতার উপর টলমলে বিন্দু বিন্দু পানি, মাঝে অপরূপা সাজে দাঁড়িয়ে থাকা পদ্মের কুড়ি ও ফুল সহজেই দর্শনার্থীদের হৃদয় ছুঁয়ে যায়। তাই তো শত শত ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এখানে, নৌকায় করে ফুলের কাছাকাছি থেকে মুগ্ধতার ছোঁয়া অনুভব করেন, মধুময় সময়গুলোকে ক্যামেরা বন্দি করেন। বিলটি ক্রমেই তার আসল নাম হারিয়ে পদ্মবিল নামেই জেলায় পরিচিতি পেতে শুরু করেছে। আমি বিভিন্ন জায়গায় দেখেছি একটা দুইটা দশটা এরকম, কিন্তু এত ব্যাপক পদ্ম ফুল দেখা যায় না, যার কারণে আমাদের একটা কৌতূহল জাগলো যে আমরা চলেন, আমার স্টাফ সবাই চলেন, আমরা আজকে পদ্ম ফুল দেখতে যাই, এই জন্য আমাদের আজকে এই বিলে আসা। আমরা এখানে আসলাম, নৌকায় চললাম, এসে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করলাম, পিক তুললাম, পদ্ম ফুলের কাছে গেলাম। আমাদের জেলায় পদ্ম ফুল দেখা হয়নি কখনো, একটু সময় কাটানোর জন্যই এসেছি। এখানকার পরিবেশটা অনেক মনোরম, আমরা এখানে একটু সময় কাটানোর জন্যই মূলত এই পদ্মবিলে আসা। অন্যান্য পদ্মগুলো সাদা হয়, আমাদের হচ্ছে লাল, এই কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে, এবং কি ঢাকা থেকে কয়েকবার প্লেনে চড়ে লোক আসছে, সিলেট থেকে এসছে, রাঙ্গামাটি থেকে এসছে। বিস্তৃত জায়গা জুড়ে অবস্থিত বিলটিকে পর্যটক বান্ধব করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। আমরা দেখেছি যে জায়গাটিতে কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে এবং স্থানীয় কিছু সমস্যা রয়েছে, যা দূর করার জন্য আমরা জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় জনগণের সাথে কথা বলে সেই সমস্যাগুলি দূর করার চেষ্টা করা হচ্ছে। পদ্মফুল পবিত্র সৌন্দর্যের প্রতীক। পদ্ম, কমল, শতদল, সহস্রদল, উৎপল, মৃণাল, পঙ্কজ বাহারি নামে ডাকা হয় এই ফুলকে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।